যে এটা আছে নন্দলালপুর সন্ধ্যা মাধ্যমিক বিদ্যালয়, এখানে আমাদের হচ্ছে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, তার এখানে হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা চালানো হচ্ছে। সেইখানে এখানে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান খান, সেখানে এখানে ইনি হচ্ছে উপজেলা চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান নন্দলালপুর ইউনিয়নের নওশের আলী। হ্যাঁ, এখানে জাফর সাহেব, যাই হোক, এখানে আরো অনেক নেতাকর্মী উপস্থিত আছেন। এইখানে আমাদের নৌকার যারা আছে, নৌকার বিভিন্ন লোক, তাদের বিভিন্ন লোক আসে এখানে আমাদের নেতার জাফর সাহেবের গাড়ি ভাঙচুর করছে। হ্যাঁ, মান্নান সাহেবের গাড়ি ভাঙচুর করছে। যাই হোক, আমরা একজন থেকে সাক্ষাৎকার নেবো যে এখানে কারা কারা আসছিল বা কাদেরকে ধরছে এই বিষয়টা নিয়ে। জি বলেন। এই জায়গাতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ, তারপরে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তারপরে হচ্ছে শরীফ মেম্বার এবং শাহীন মেম্বারের নেতৃত্বে এই গণ্ডগোলটা সৃষ্টি হয়। এখানে আপনারা কি তাদেরকে ডাইরেক্ট দেখছেন যে তারা ভাঙচুর করছে? তারা ভাঙচুর করেছে, এর মধ্যে সিনিয়র আওয়ামী লীগের সিনিয়র সদস্য আমার সাত্তার ভাই ছিল, ঠিক আছে। এখন আমরা কি তাদেরকে কি ধরতে পারছেন আপনারা? আমরা তাদেরকে ধরতে পারব না, একজনকে শুধু শরীফ মেম্বারকে ধরা হয়েছে, একজনকে ধরা হয়েছে। এখন ওনাকে আপনারা কি করতে চাচ্ছেন? এখন উনি আছে কোথায়, ভিতরে? আচ্ছা, যাক, প্রশাসনের কাছে আপনারা হস্তান্তর করছেন। এই যে আমাদের এখানে ভাই আছে, এনার নাম কি? আপনার আপনার নাম কি? উপরে তাকান, উপরে তাকান। হ্যাঁ, তা আপনি এখানে কি কারণে আসছিলেন? আমি শিউলি মেম্বারের এখানে যাচ্ছিলাম। শিউলি মেম্বার ওখানে, তো এখানে ভাঙচুরের বিরুদ্ধে আপনার আপনার নামে তো অভিযোগ করা হয়েছে। আমাকে আসলে ভিডিপি তো আমাকে ঠিক আছে ধরে আমাকে এখানে আপনি একা সত্য কথা বলতেছেন আর সবাই তো মিথ্যা কথা বলছে, এরকম অন্তত না। আপনি একটু সাক্ষাৎকার দেবেন যে এখানে কি হয়েছে না হয়েছে এই বিষয়গুলো নিয়ে। জি, আমি পরে বলছি।